আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে খুলনার পাইগাছা পৌরসভা ও তারুণ্য এর আয়োজনে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে তেরো দিনব্যাপী বইমেলার উদ্বোধন করেছেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরফিন বৃহস্পতিবার দুপুরে পৌরসভা চত্বরে বইমেলার উদ্বোধন করে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম সহকারী কমিশনার মোহাম্মদ আরাফাত হোসেন পৌর নির্বাহী কর্মকর্তা লালু সর্দার পৌরসভার প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান মঞ্জু কাউন্সিলর কবিতা দাস আসমা আহমেদ রাফেজা খানম আলাউদ্দিন গাজী অহেদ আলী গাজী এস এম তৈয়ুবুর রহমান রবি শঙ্কর মণ্ডল কামাল আহমেদ সেলিম নাওয়াজ, ইমরান সর্দার এস এম ইমদাদুল হকসহ অন্যান্য অতিথিবৃন্দ তৃপ্তিরঞ্জন সেন খুলনা এন এন টিভি